প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গণভবনে সংবাদ সম্মেলন করে এই সুখবর জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অশ্লীলতা দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে। আল জাজিরার তথ্যচিত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোন চ্যানেল কি বলল না বলল সেটা তার রাজনীতি নয়। ত্রিশ মার্চ থেকে দেশে সব স্কুল কলেজ খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাক প্রাথমিকে ক্লাস শুরু হচ্ছে না এখনই। পঞ্চম দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন এবং অন্য শ্রেণীর শিক্ষার্থীদের একদিন করে ক্লাস হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী মোস্তাক আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো অবহেলা আছে কিনা তদন্তে কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুরের জেলা প্রশাসককে প্রধান করে দুই সদস্যের এই কমিটিকে দুই কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মোস্তাকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন সংগঠন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল আইনে সাংবাদিকরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছে। এই কালাকানুনে প্রায় 400 সাংবাদিক হয়রানির শিকার হয়েছে। রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কারো দয়ায় খেতাব পাননি জিয়াউর রহমান। স্বাধীনতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন ও জিয়ার রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। সেখানে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল ইঞ্জিনিয়ার ইশরাক অভিযোগ করেন, খুলনায় পরিবহন বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একই দাবিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ছয়টি শহরে মহাসমাবেশ করেছে বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মাফিয়া নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে এমন অভিযোগ করে এই আইন বাতিলের দাবি জানিয়েছে ছাত্র অধিকার আদায় পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এই দাবি জানানো হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, সরকারের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই কারাগারে আটকে রেখে আতঙ্ক সৃষ্টি করা হয়। দেশে একদিনে করোনায় মারা গেছে আরো পাঁচজন, এ সময় আক্রান্ত হয়েছে 407 জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হলো 545,831 জন, তাদের মধ্যে সুস্থ হয়েছে 496,107 জন। সবচেয়ে হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 8,400 জন। নিজ দেশের জান্তা সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিও মিন তুন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির পক্ষে তিনি বলেন, মিয়ানমারে চিরদিনের জন্য সেনা অভ্যুত্থান বন্ধ করা উচিত। এ সময় মিয়ানমারের জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। করোনার চলমান দ্বিতীয় ঢেউর মধ্যে সারা বিশ্বে মারা গেছে 25,28,000-এর বেশি মানুষ। শনাক্ত হয়েছে 11,39,00,000-এর বেশি রোগী। করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র তালিকার শীর্ষে থাকা দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে 2,91,00,000-এর বেশি। মারা গেছে 5,30,000-এর বেশি মানুষ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ লিজেন্ড দল। ভারতের রায়পুরে ছয়টি দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা এই খেলায় অংশ নেবেন। 5 মার্চ সন্ধ্যায় উদ্বোধনী খেলায় স্বাগতিক ভারত লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস। সেমিফাইনাল হবে 17 ও 18 মার্চ, ফাইনাল খেলা 21 মার্চ। টুর্নামেন্টে বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা অংশ নেবে।